আলকায়দা স্টাইলে জনগণের উপর হামলার ঘোষণা দিচ্ছে বিএনপি, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী মোতায়েন চেয়ে লিগাল নোটিশ। জানাবো সরকার ছলচাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না, বলছেন নুরুল হক। জানিয়ে দিব এমপিদের সঙ্গে আওয়ামী লীগ বিরোধ তিন আসনে, বেকায়দায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো জাতিসংঘের সভায় বাংলাদেশের মানবাধিকার পর্যালোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলকায়দা স্টাইলে জনগণের উপর হামলার ঘোষণা দিচ্ছে বিএনপি, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আলকায়দা স্টাইলে জনগণের উপর হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি। হাসান মাহমুদ বলেন, আলকায়দা বা আইএস নেতারা যেভাবে গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করত, এখন রিজভী সাহেবের সেরকম গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছেন। তিনি আরো বলেন, অনেকেই প্রশ্ন রেখেছেন যে রিজভী সাহেব গোপন আস্তানা থেকে কর্মসূচি অর্থাৎ পেট্রোল বোমা নিক্ষেপের ঘোষণা দিচ্ছে, প্রতিদিন অনেক গাড়ি ঘোড়াতে আগুন দেওয়া হচ্ছে, তারপরও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা মানুষ ও গাড়ি ঘোড়ার উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, হামলা পরিচালনা করছে, অনেকে দাবি তুলেছে পুলিশ কেন দেখা মাত্র তাদের গুলি করে না। আজকে দাবি উঠছে প্রত্যেকটি সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, কেউ মুরব্বিয়ানা করবেন না উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যারা মানবাধিকারের ধোয়া তোলে, আমাদের দেশে মানবাধিকার সংগঠন বুদ্ধিজীবী যারা আছে তাদের মধ্যে বিবৃতি দেয়, দেখলাম যে তারা মির্জা ফখরুল সাহেবের মুক্তির জন্য বিবৃতি দিয়েছে। তারা কেমন বুদ্ধিজীবী যে এই আগুন সন্ত্রাস, সেই পুলিশ হত্যা, আমাদের নারী কর্মীদের হেনস্থা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জাজেস কমপ্লেক্সে হামলা, হাসপাতালে হামলা, এগুলোর বিরুদ্ধে বিবৃতি দিলেন না। বুদ্ধিজীবীরা বুদ্ধি করে নিচ্ছুপ আছেন নাকি সব বুদ্ধি লোপ পেয়েছে, সেটি প্রশ্ন। আমি শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা নিজের প্রতিষ্ঠান যেটিতে কাজ করেন সেটিতে হামলা বা ভাঙচুর করা মানে নিজের গায়ে আঘাত দেওয়া, কারণ সেই প্রতিষ্ঠান আপনাকে এবং দেশকে বাঁচিয়ে রেখেছে, তাই কারো প্ররোচনা আপনারা প্ররোচিত হবেন না। মন্ত্রী বলেন, যারা হামলার প্ররোচনা দেয় তারা নিজেদের শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচয় দেয়, কিন্তু ওরা কেউ শ্রমিক না, ওদের ঢাকা শহরে দামি ফ্ল্যাট আছে, গাড়ি আছে, ওরা মিটিং এ যখন যায় তখন রিকশায় যায়, গাড়ি দূরে রেখে যায়, খবর আছে আমাদের কাছে, আর তারা বাড়িতে কাউকে ডাকে না, অফিসে ডাকে, কারণ নেতার এত সুন্দর বাড়ি দেখলে তো শ্রমিকরা বিগড়ে যাবে। এই শ্রমিক নামধারী বড়লোক নেতারাই উস্কে দিচ্ছে, বিএনপি জামায়াত বাতাই দিচ্ছে। পোশাক শ্রমিকদের বেতন খালেদা জিয়ার আমলে ছিল মাসে 800 টাকা, সেখান থেকে শেখ হাসিনা ডাবল করে 1600 টাকা করেছিলেন উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, অন্য কোন সরকার আর তা বাড়ান নাই। আবার জননেত্রী শেখ হাসিনা সেখান থেকে 8000 টাকায় নিয়ে গেছেন, এখন 12500 টাকা এনেছেন, এরপর প্রতি বছর আবার 5% বৃদ্ধি। পাশাপাশি তাদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যার মাধ্যমে তারা স্বল্প মূল্যে পণ্য কিনতে পারবে। তথ্যমন্ত্রী বলেন, দেশের শ্রমিকরা আমাদের ভাই, আমাদের বোন, আপনারা কষ্ট করেন, দেশের অর্থনীতির চাকা চলে, যারা প্ররোচনা দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের বাইরে থেকে গিয়ে হামলা করছে তাদেরকে চিহ্নিত করুন এবং আইনের হাতে তুলে দেন, আমাদের সরকার আপনাদের পাশে আছে, জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে এবং থাকবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী মোতায়েন চেয়ে লিগাল নোটিশ। দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েনের জন্য লিগাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, আমি এসএম জুলফিকার আলী জুনুস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য এবং সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয় গঠিত ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান। জনস্বার্থে আমার আরজিআই যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায় যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অপ্রত হরতাল পালন করেছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল কারখানা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। হরতাল অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে। এই অবস্থা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে। দেশের জনগণের জানমাল রক্ষায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়েন, সেনা মোতায়েনের আবেদন জানাচ্ছি। অতএব লিগাল নোটিশ পাওয়ায় একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায়, জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিষয়টি অতীব জরুরি।
সরকার ছলচাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না বলছেন নুরুল হক বর্তমান সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেছেন সরকার ছলচাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না অবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ সেখানে নুরুল হক অভিযোগ করেন বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য ছাত্রলীগ যুবলীগ ও প্রশাসনের এজেন্ডা দিয়ে অগ্নিসংযোগ করাচ্ছে সরকার নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে নুরুল হক বলেন অবরোধ চলছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল অবরোধ চলবে প্রয়োজনে অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা করব দেশের অস্তিত্ব রক্ষায় সরকারের সঙ্গে আমরা কোনো আপোষ করব না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আন্দোলন থামাতে সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করছে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে আমাদের যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে হামলা মামলা শিকার কিংবা গ্রেপ্তার হলেও আন্দোলন থামবে না এমপিদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধ তিন আসনে বেকায়দায় বিএনপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর জেলা কুষ্টিয়া এখানকার দুটি সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন জোটের দুই হেভিওয়েট নেতা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এ জেলায় বর্তমান এমপিদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সম্পর্ক ভালো যাচ্ছে না তৃণমূলের সঙ্গে বিবাদ রয়েছে তাদের ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়েছে দ্বন্দ্ব নির্বাচন সামনে রেখে গৃহদাহ আরও বাড়ছে বর্তমান এমপিদের বিপক্ষে মনোনয়ন পেতে মাঠে নেমেছে একাধিক নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকর আলী বলেন বড় দলে মত পার্থক্য থাকতেই পারে তবে নৌকার সঙ্গে কারো কোনো মত পার্থক্য নেই যিনি নৌকায় প্রার্থী হবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তার সঙ্গে থাকবেন অপরদিকে একসময় শক্ত ঘাঁটি কুষ্টিয়ায় তিনটি আসনে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপি মনোনয়ন নিয়ে রয়েছে বিরোধ নেতাদের অভিযোগ দলের মধ্যে একাধিক ধারা শীর্ষ নেতাদের মধ্যে কোন্দল ও যোগ্যদের মূল্যায়ন না হয় সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে বিএনপি তবে নির্বাচন নিয়ে এমন একটা ভাবছে না বিএনপি নেতাকর্মীরা নিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না যদি নির্বাচনের পরিবেশ হয় তবে কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক নির্বাচনী মাঠে নামবেন তারা এ নিয়ে ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে তাদের নির্বাচন প্রশ্নে জেলার একটি আসনে জটিলতা না থাকলেও বাকি তিনটি আসনে মনোনয়ন পেতে বিএনপির একাধিক নেতা তৎপরতা চালাচ্ছেন তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন দলের মধ্যে গ্রুপিং থাকলেও মনোনয়ন নেই কোনো বিরোধ নেই বিএনপি নির্বাচনে অংশ নিলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নেতাকর্মীরা মাঠে থাকবে বলে উল্লেখ করেন তিনি কুষ্টিয়া এক এ আসনে বহুভাগে বিভক্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 2018 সালের নির্বাচনের পর থেকে দলের মধ্যে বাড়তে থাকে বিভাজন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখানে গৃহদাহ আরো বাড়ছে চার গ্রুপে বিভক্ত আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ অপরদিকে উপজেলা স্বাধীনতা পরবর্তী সময় থেকে একক দাপট নিয়ে চলছে বিএনপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবিব লিঙ্কনের মতো হেভিওয়েট নেতা এই আসনের বাসিন্দা এছাড়া জামায়াতেরও ভোট ব্যাংক রয়েছে আসনে গত নির্বাচনে মহাজোটে থাকা আহসানুল হক ইনুর জন্য আসনটি ছেড়ে দিয়ে কুষ্টিয়া তিন আসনে নির্বাচন করে এমপি হন হানিফ পরে ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হন এ আসনে এবারও নৌকায় মনোনয়ন চাইছেন ইনু তিনি ছাড়াও নৌকার মনোনয়ন প্রত্যাশীদের হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন চিকিৎসক নেতা কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বিএমএ কুষ্টিয়ার সাবেক সহসভাপতি অধ্যাপক ডক্টর ইফতেখার মাহমুদ এবং কুষ্টিয়া নাগরিক সমিতি কমিটি ও বিএমএ সভাপতি অধ্যাপক ডক্টর এস এম মুস্তানজিন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীর হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম জাতীয় নির্বাহী কমিটির দুই সদস্য ব্যারিস্টার রাকিব রৌফ চৌধুরী এবং ফরিদা ইয়াসমিন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবিব লিঙ্কন এবং জাতীয় পার্টির ডক্টর শহীদুল ইসলাম ফারুকি প্রার্থী হতে চান জামাত ইসলামের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর কুষ্টিয়া তিন বর্তমানে এ আসনে এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবারও তিনি এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আসনে জেলার কয়েকজন নেতা প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন হানিফের মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে মনে করেন নেতাকর্মীরা তবে জেলা আওয়ামী লীগ নেতাদের মাঝে বিভক্তি আছে এখানকার তৃণমূলেও আওয়ামী লীগের গ্রুপিং বেশ চাঙা প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের দুই থেকে তিনটি বলার রয়েছে যার ফলে সর্বশেষ ইউনিয়ন নির্বাচনে ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ বাকিগুলোতে ধরাশায়ী হয়েছে নৌকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ হাসান মেহেদি বলেন কুষ্টিয়া জেলার উন্নয়ন এখন দৃশ্যমান দলমত নির্বিশেষে
উন্নয়নের সুফল ভোগ করবে কুষ্টিয়াবাসী। দলে মতপার্থক্য থাকবেই, কিন্তু কুষ্টিয়ার উন্নয়নের স্বার্থে মাহবুবুল আলম হানিফের কোনো বিকল্প নেই। বৃহৎ দলে প্রতিযোগিতা থাকে, কিন্তু প্রতিহিংসার কোনো অবকাশ নেই বলে মন্তব্য এই নেতার। হানিফ ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকর আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ, জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডক্টর এএফএম আমিনুল হক রতন, প্রবাসী আওয়ামী লীগ নেতা খন্দকার মাহাবাতুল হক জয়। অপরদিকে একসময় শক্ত ঘাঁটি কুষ্টিয়া সদর আসনে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেন তিনবার নির্বাচিত সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিন ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। লাঙ্গলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন জেলা জাতীয় পার্টির সভাপতি, কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি নাফিজ আহমেদ খান টিটু। জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ফরহাদ হুসাইন। কুষ্টিয়া চার এ আসনে বর্তমান এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আওয়ামী লীগের প্রবীণ নেতাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।